বঙ্গোপসাগরে সৃষ্ট অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা বাংলাদেশের কক্সবাজার ও উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম শুরু করেছে। এর প্রভাবে উত্তাল সাগর, সেন্ট মার্টিন সহ কক্সবাজার উপকূলে বৃষ্টির সঙ্গে বাতাসের গতিবেগও বেড়েছে। নাফ নদীতে পানির উচ্চতা বাড়ছে। এদিকে এসব এলাকায় 8 থেকে 12 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অফিস। এ পরিস্থিতিতে উপকূলে অবস্থানরত মানুষজন আতঙ্কে আছেন। তবে আশ্রয়কেন্দ্র খোলা হলেও অনেকে এখনও যাননি। টেকনাফের বাহারছড়া উপকূলের বাসিন্দা মোহাম্মদ খালেদ মাহমুদ বলেন, সাগরে পানির উচ্চতা বাড়তে শুরু করেছে, সঙ্গে বাড়ছে দমকা হাওয়া ও বৃষ্টি। পাহাড়ের পাদদেশে অবস্থান করা অনেক মানুষ এখনও আশ্রয়কেন্দ্রে আসেনি।